السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا، صدق الله العظيم. محترم حاضرين، আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে পবিত্র এই জুমার দিনে আমরা একত্রিত হতে পেরেছি, সেজন্য আল্লাহর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদে একই সাথে জুমার নামাজ আদায় হচ্ছে। লক্ষ কোটি মানুষ মুসল্লিরা জুমার নামাজে অংশগ্রহণ করছেন আলহামদুলিল্লাহ। কিন্তু একই সাথে আমরা যদি আমাদের সমাজের পরিবর্তনের দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাই যে একদিকে যেমন ঠিকই মসজিদের সংখ্যা বাড়ছে, মাদ্রাসার সংখ্যা বাড়ছে, আবার অন্যদিকে ধর্ষণ, খুন, হত্যা, লুণ্ঠন এগুলোও বেড়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে সমাধান খুঁজে বের করতে হবে। মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, এতিমখানা বেড়েছে, দিনই কার্যক্রম বেড়েছে, তাহলে তো একই সাথে অন্যায় কাজগুলো কমার কথা ছিল। কিন্তু আমরা দুঃখজনকভাবে খেয়াল করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, এই পদ্ধতি যখন আমরা বর্জন করেছি তখনই আসলে আমাদের এই কাজগুলো বেড়ে গিয়েছে। অর্থাৎ শুধু যদি মাদ্রাসা বাড়ে আর সেই মাদ্রাসা যদি অন্যায়ের প্রতিরোধে ভূমিকা পালন করতে না পারে, মসজিদের সংখ্যা বাড়লো কিন্তু মসজিদ থেকে যদি এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ না যায়, তাহলে বোঝা যায় যে আসলে মসজিদ বাড়বে, মুসল্লি বাড়বে, কিন্তু একই সাথে অন্যায়ও বেড়ে যাবে। আর তাই হচ্ছে। আজকে আমাদের সমাজে মসজিদ, মাদ্রাসা, হালকা, জলসা, মাহফিল বেড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু অন্যায়ের প্রতিরোধে আমরা এগিয়ে না আসার কারণে আজকে আমাদের সমাজে অন্যায়ও সমহারে বেড়ে যাচ্ছে বলেন নাউযুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের সমাজে অনেকগুলো অন্যায়ের মধ্যে অন্যতম একটি অন্যায়, অন্যতম একটি জুলুম বর্তমান সমাজের নারী নির্যাতন। আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি আমার আলোচনার শুরুতেই পবিত্র কোরআনের একটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, তোমরা জিনার ধারে কাছেও যেও না, জিনার ধারে কাছেও যেও না, কারণ হচ্ছে এটা একটা ফাহেশা কাজ, এটা একটা মন্দ কাজ এবং এটা একটা গর্হিত পদ্ধতি, একটা খারাপ পথ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিনা ব্যভিচারের হাত থেকে রক্ষা করুন, বলুন আমিন। মহতারাম হাজিরিন, আমরা মুসলমান, নামে মাত্র মুসলমান হলে কাজ হবে না। আমরা আল্লাহকে ভালোবাসি, শুধু মুখে এই স্লোগান দিলে হবে না, কাজে কর্মের প্রয়োগ দেখাতে হবে। আল্লাহ যখন বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না, তাহলে এবার আমাদেরকে গবেষণা করতে হবে, কেন আল্লাহ তাআলা বললেন না যে তোমরা জিনা করো না, সেটা না বলে কেন বললেন যে লা তাকরাবুজ জিনা, তাহলে এটা তো একটা চিন্তার বিষয়।
তাহলে এটা একটা গবেষণার বিষয়, কেন এমন একটি সুন্দর শব্দ যেই শব্দ দিয়ে অনেক কিছু মিন করে, অনেক কিছু বোঝানো হয়, কেন আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন। আসুন এবার আমরা একটুখানি হলেও চেষ্টা করি যে আল্লাহ তাআলা কেন এই শব্দটি প্রয়োগ করেছেন। এটা বলার অর্থ হচ্ছে যে ওটা খুবই ভয়ানক, ওর মধ্যে অনেক সমস্যা কিছু আছে, ওর মধ্যে অনেক কিছু লুকানো রয়েছে বিপদ, তুমি ওর ধারে কাছেও যেও না। অতএব আমাদেরকে সতর্ক করে এইভাবে বলা হচ্ছে, লা তাকরাবু জিনা, এই আদেশটি আমরা যদি পালন করতে চাই পরিপূর্ণভাবে, তাহলে আমাদেরকেও সতর্ক হতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে জেনা শুধু জেনাই নয়, এই জেনার যত উপকরণ রয়েছে, যত বড় পদ্ধতি রয়েছে, সবগুলো পদ্ধতি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা যদি দূরে থাকতে পারি তাহলেও বুঝতে হবে, তাহলেই বুঝতে পারবো যে আমরা আসলে জিনা ব্যভিচারকে প্রতিহত করা অথবা জিনা ব্যভিচারের এই পথকে আল্লাহ যেভাবে বলেছেন সেই অনুসারে আমরা রোধ করার চেষ্টা করছি। আর যদি নিজেকে আল্লাহর চেয়ে বেশি বোঝেন মনে করেন নাউজুবিল্লাহ, তাহলে আপনার কপাল পোড়া আপনার কোনোদিন সমাধান হবে না। আপনি যত বড় বুদ্ধিজীবী দাবি করেন, যত বড় সাংবাদিক দাবি করেন, যত বড় স্কলার দাবি করেন, আপনার কপালে ভোগ আছেই আছে, আর সেই পরিণতি আজকে আমাদের সমাজে ভোগ করতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা ওলামায়ে কেরাম জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলি, আর প্রগতিশীল দাবিদার কিছু বুদ্ধিজীবী দাবিদার তারা এখনো পর্যন্ত প্রশ্ন তোলেন যে হ্যাঁ বলেন অমুক ছোট শিশু নির্যাতিত হয়েছে, তার কি পোশাকের দোষ, অর্থাৎ আমরা পোশাকের ব্যাপারে শালীনতার কথা বলি, এখনো ওনাদের হুশ ফেরে না, ওরা এখনো বিকল্প যুক্তি দিয়ে বেড়ান টক শোতে, টেলিভিশনে, পত্রপত্রিকায়, নানাভাবে যুক্তি বেরিয়ে দেবে, যুক্তি খুঁজে বেড়ান, অর্থাৎ ওনারা বুঝাতে চান আমরা যেই কথাগুলো বলি সেটা ঠিক নয়, বরং আমাদেরকে সংশোধন করতে হবে। ও আমার বন্ধু, আমাদেরকে সংশোধন করতে হবে, আমরা এই বক্তব্যের সাথে অবশ্যই একমত, কোনো সন্দেহ নেই, কিন্তু একই সাথে তোমাদেরকেও সারেন্ডার করতে হবে, তোমাদেরকেও সংশোধন করতে হবে, তোমাদেরও বুদ্ধি বিবেককে আবার নতুন করে চালিত করতে হবে, কারণ তোমার বিবেক পরিপূর্ণ নয়, আল্লাহ তোমাকে বিবেক দিয়েছেন, সেই বিবেককে আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে সারেন্ডার না করা পর্যন্ত এই সমস্যার সমাধান করা কখনোই সম্ভব হবে না। আর আল্লাহ তো এমন বিধান দেননি যেই বিধান আমাদের বিদ্যা বুদ্ধি বিবেকের বাইরে। আমরা যদি ইমানদার হই, যেই বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটা যদি আমরা বুঝতে না পারি আমরা সারেন্ডার করব, এটার নামই হচ্ছে ইসলাম, সারেন্ডার করব। আর যেহেতু আমরা এই আধুনিক সমাজে বসবাস করি, আর খুঁজতে থাকবো ভাবতে থাকবো আল্লাহর এই বিধানের অর্থটা কি, কেন আমাদের এই সমাজের সাথে মিলছে না, তাহলে নিশ্চয়ই এর মধ্যে গোপন কোনো রহস্য আছে, নিশ্চয়ই এমন কোনো বিষয় রয়েছে যেটা আমার বুদ্ধিতে ধরছে না, আমাদের বুদ্ধিজীবীদের বুদ্ধিতে ধরছে না। অতএব সারেন্ডার করতেই হবে, যেহেতু আমরা ইমানদার, যেহেতু আমরা মুসলিম দাবিদার। আল্লাহ বলেছেন জিনা ব্যভিচারের ধারে কাছে যেও না, অতএব জিনা ব্যভিচারকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে এমন যে কোনো কার্যক্রম থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে, তখনই আমরা বুঝতে পারবো যে আল্লাহ, আমরা আল্লাহর হুকুম আহকামকে মেনে চলছি। আল্লাহর হুকুম মানবো না আর নারী নির্যাতনের বিরুদ্ধে স্লোগান দেবো, এটা তো হচ্ছে ভণ্ডামি। যেই ভণ্ডামিগুলো ঢুকছে আজকে আমাদের এক শ্রেণীর মিডিয়া, আজকে বিজ্ঞাপনের নামে নগ্ন ছবি, নগ্ন বেহায়াপনা, নানা রকমের দৃশ্য তারা পরিবেশন করে যাচ্ছে, তারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন মিডিয়ায়, টেলিভিশন বিজ্ঞাপনে এগুলো করে যাচ্ছে, আবার একই সাথে নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলছে, লজ্জা লাগে না? ঠিক এক মুখে দুই কথা মানায় না। তুমি যখন নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলবে, নারী নির্যাতন কেন হচ্ছে সেই কারণগুলো পরখ করো, দেখো, গবেষণা করো, তারপরে সেই আলোকে পদক্ষেপ গ্রহণ করো। একদিকে নারী নির্যাতনের যত উপকরণ রয়েছে সবগুলোকে তুমি উন্মুক্ত করে দিবে, আর একদিকে তুমি বলবে নারী নির্যাতন প্রতিহত করো, হবে না, ইম্পসিবল। অতএব বন্ধুরা, আমরা যেহেতু ইমানদার, আমরা যেহেতু মুসলমান, আমাদের
বুদ্ধি পরামর্শ আমাদের পদ্ধতি ওই নাস্তিকদের মতো হবে না, ওই তথাকথিত অবিশ্বাসীদের মতো হবে না, ওই তথাকথিত সংশয়বাদীদের মতো হবে না। আমরা ইমানদার, ইমানদারের প্রত্যেকটা কাজ হবে যেটা ইমানের সাথে পরিপূরক হবে, যেটা ইমানের সহায়ক হবে। ইমান এবং ইসলামের সাথে সাংঘর্ষিক কোন পদ্ধতি দিয়ে নারী নির্যাতন মোকাবেলা করা যাবে না। অতএব আমি স্পষ্ট ভাবে বলতে চাই, আল্লাহ বলেছেন লা তাকরাবু যিনা, অতএব এবারে গবেষণায় নেমে পড়ুন কোন কোন কাজ করলে মানুষেরা জেনার দিকে উদ্বুদ্ধ হয়। অশ্লীল ছায়াছবি আপনি সিনেমা হলে এখন ওইভাবে দর্শক শ্রোতা না থাকলেও এই ঠিক ইউটিউবে চ্যানেলে মোবাইলে সব জায়গায় ছড়িয়ে দিবেন আর বলবেন নারী নির্যাতন বন্ধ করো, হবে না। আপনি নানাভাবে নারী নির্যাতনের সব কিছু মুক্ত করে দিবেন। কোমলমতি শিক্ষার্থীরা কি তাদের দোষ? ব্রিটিশরা এক ধরনের ড্রেস ছিল, তাদের ড্রেস কোড একরকম ছিল, তারা আমাদের মেয়েদেরকে ভোগ করেছে, নির্যাতন করেছে, আজও কেন সেই একই ড্রেস পরে স্কুলে যেতে হবে? কেন ইসলাম আসার পরে, মুসলিম দেশ স্বাধীন হওয়ার পরেও কেন আজকে আমরা দাবি তুলছি না যে এমন একটি ড্রেস পরাও যেই ড্রেস পরলে আমার মেয়ের দিকে কেউ বাঁকা নজরে তাকাবে না? কেন আমরা সেই দাবি তুলতে পারছি না? তার অর্থ হচ্ছে এই, ব্রিটিশরা চলে গেল, আজও আমরা পরাধীন। হয়তো ব্রিটিশরা সরাসরি আমাদেরকে শাসন করছে না, কিন্তু পরোক্ষভাবে তাদের ওই যে মগজ ধোলাই করে জিগিয়েছে আমাদেরকে, সেই মগজ ধোলাইয়ের কারণে আজও আমরা স্বাধীনভাবে কথা বলতে শিখছি না, স্বাধীনভাবে আমাদের দাবি তুলতে পারছি না। আমরা এখনো ওই প্রচলন রেখে দিয়েছি, যার কারণে দেখা যায় স্কুলের বাচ্চারা, স্কুলের মেয়েরা স্কুলে যায় আর বখাটেরা ওখানে দাঁড়িয়ে থাকে স্কুলের গেটে, আশেপাশে পথে ঘাটে তারা অপেক্ষায় থাকে আর এই দৃশ্য দেখে দেখে তারা এনজয় করতে থাকে, বলে দোষ শুধুমাত্র অন্যকে দিলে হবে না। নিজের দোষ খুঁজে বের করেন, নিজের দোষ খুঁজে বের করেন, কেন হচ্ছে, কোন কোন উপায় হচ্ছে, সেই পথগুলো বন্ধ না করলে আপনি কখনোই এই নারী নির্যাতন বন্ধ করতে পারবেন না, আপনি কখনোই এই শিশু নির্যাতন বন্ধ করতে পারবেন না। আপনি সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আমাদের গ্রাম্য ভাষায় আমরা বলি সোজা আঙ্গুলে ঘি ওঠে না। আপনি সোজাভাবে দেখেন কেন? আপনি একটু হলে যুক্তি খোঁজেন, হ্যাঁ 6 বছরের শিশু, 9 মাসের শিশু, তার কি দোষ? ও বা ও ভাই, তার তো দোষ নয়, দোষ তো আমাদের সবার, দোষ তো মিডিয়া। যেই মিডিয়া আজকে নগ্ন ছায়াছবি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, টেলিভিশনের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে, আপনি প্রশাসনে থেকে কেন এগুলো বন্ধ করতে পারছেন না, কেন এগুলো রোধ করতে পারছেন না? আপনি যদি এগুলো রোধ করতে না পারেন তাহলে আপনি যতই স্লোগান দেন আপনার এই স্লোগানে কোনোই কাজ হবে না। আপনার এই স্লোগান দিয়ে মানুষ চলে না, মানুষ হচ্ছে বাস্তবতার শিকার। আজকে মানুষ যেটা দেখে সেটার দ্বারাই প্রভাবিত হয়, এটাই স্বাভাবিক, আর সেই স্বাভাবিকতা আপনি যত বর্জন করেন কোনো কাজে আসবে না। অতএব আমাদেরকে সতর্ক হতে হবে। আমি অনুরোধ জানাচ্ছি সরকারকে, অনুরোধ জানাচ্ছি প্রশাসনকে, অনুরোধ জানাচ্ছি সাংবাদিকদেরকে, বাস্তবতার নিরিখে পদক্ষেপ গ্রহণ না করলে কোনো কাজে আসবে না, কোনো সমাধান আপনি যতই চিৎকার করেন কখনোই বন্ধ হবে না। আর আমি সেই কারণে সংক্ষিপ্তভাবে আমি কয়েকটি সুপারিশ আজকে আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই, যেগুলো আমি পত্রপত্রিকায় ছাপিয়েছি, ফেসবুকে দিয়েছি, তারপরেও যখন যাচ্ছে না, আমি আজকের এই আলোচনা ফেসবুকে আমার এই ভয়েস রেকর্ড ভিডিও করেও আমি জাতির কাছে উপস্থাপন করব। তারপরেও যদি জাতি সজাগ না হয় তাহলে সেটা আমাদের আর কিছুই করার নেই। আমি অনেকগুলো পয়েন্ট লিখেছি, আমি সংক্ষিপ্তভাবে সেই পয়েন্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 1, যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে আইনের যথাযথ ব্যবহার করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধী সরকারি দলের পরিচয়, ক্ষমতা বা অন্য কোনো প্রভাবে বা কোনো পরিচয়ে সঠিক বিচার যেন বাধাগ্রস্ত বা বিলম্বিত না হয় তা নিশ্চিত করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা জনগণ দাবি জানাচ্ছি যে বিচার যেন সঠিক হয়, কোনো প্রভাবে অথবা কোনো অন্যায় দুর্নীতির মাধ্যমে যেন বিচার বিলম্বিত না হয় অথবা বিচার বাধাগ্রস্ত না হয়। কি আপনারা একমত? এরপরে আরেকটি বিষয় আমি বলেছি, মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের হাতে ইন্টারনেট যুক্ত মোবাইল ফোন, আইপ্যাড, ভিডিও প্লেয়ার বা এমন মোবাইল ডিভাইস দেওয়া যাবে না যার দ্বারা সে পর্নোগ্রাফি,
বা অন্য কোনো অশ্লীল বা আসক্তিকর কিছু দেখতে পারে। আজকে আমাদের সমাজে আমার ছেলেকে ভালোবাসি, একখান মোবাইল কিনে দেয়, সৌদি আরব থেকে দুবাই থেকে একখান মোবাইল পাঠায় যেখানে ইন্টারনেট দেওয়া যায়। এটা আপনার বুদ্ধির অভাব, আপনার এটা ভালোবাসা নয়। আপনার ছেলেকে আপনি জ্যান্ত কবর দিচ্ছেন। ইন্টারনেট আপনার ছোট বাচ্চা, সে কি আবেগ কন্ট্রোল করতে পারে? বুড়ো মানুষ হওয়ার পরেও আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, আর ছোট্ট বাচ্চা সে কিভাবে কন্ট্রোল করতে পারে? অতএব সতর্ক হতে হবে। অভিভাবকদেরকে আমি সতর্ক করছি, ইন্টারনেট যুক্ত মোবাইল ফোন এই শিশুদের কাছে দেওয়া যাবে না। নাম্বার তিন, উচ্চ পর্যায়ের আইসিটি বিশেষজ্ঞদের সহযোগিতায় সব ধরনের পর্নোগ্রাফিক সাইট বন্ধ করতে হবে। পর্নোগ্রাফির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে। গান, নাটক, সিনেমা, বিজ্ঞাপন সহ বিভিন্ন মিডিয়া থেকে অশ্লীলতাকে চির বিদায় দিতে হবে। আজকে আপনার একটা ছেলে সে ইন্টারনেটে যখনই সার্চ করে সব কিছু পেয়ে যাচ্ছে। ও মা, কি এমন কথা, কি এমন পদ্ধতি! আমাদের দেশে আইসিটি মন্ত্রণালয় রয়েছে, তথ্য মন্ত্রণালয় রয়েছে, তাদের দায়িত্বটা কি? অতএব আজকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, পর্নোগ্রাফিক সাইট যেগুলোতে অশ্লীল দৃশ্য দেখা যায় সবগুলো বন্ধ করতে হবে। আপনারা কি একমত? যদি একমত হই, এই দাবিগুলো পৌঁছে দিতে হবে। এরপরে আমি আরো লিখেছি, যেহেতু দর্শন মানে চোখ থেকে দেখা, সেখান থেকেও ধর্ষণের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমাদের পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, মিডিয়া, বাস্তব জীবনের অনুষ্ঠানাদিতে শালীনতা বজায় রাখতে হবে। অতএব আপনি ফতুয়া দিবেন, আমি আমার স্বাধীনতা ভোগ করবো, যেমন খুশি তেমন চলবো? না, আমরা সবাই সমাজের অংশ কিনা বলেন? আপনি যেমন খুশি তেমন চলেন, সেই চলতে গিয়ে আমার যদি ক্ষতি হয়, তাহলে সেটার দায়িত্ব আপনি এড়াতে পারেন না। আপনি যেমন খুশি তেমন ড্রাইভ করে আরেকজনের গাড়ি ভেঙে দিতে পারেন? পারেন না। অতএব এটা তো গাড়ি ভাঙার চেয়ে বড় ভাঙা হচ্ছে মন। আপনি এমন ড্রেস পরবেন, এমন কিছু অঙ্গভঙ্গি দেখাবেন যেখানে আমার মনের মধ্যে উস্কানি, মনের মধ্যে যৌন সুরসুরি আপনি দিয়ে যাবেন, আর ভাববেন আপনার কোনো দোষ নাই। না, এটা হতে পারে না। অতএব শালীনতা, ভদ্রতা, শালীন পোশাক, এই বিষয়গুলোকে কোনো যুক্তিতেই এড়িয়ে যাওয়া যাবে না। এরপরে আমি দাবি তুলেছি, অবাধ যৌনাচার, অশ্লীল দৃশ্য বা যে কোনো যৌন উদ্দীপক দৃশ্য, অনুষ্ঠান বা বক্তব্য যে সকল ওয়েবসাইট, টেলিভিশন চ্যানেল, রেডিও বা অন্য কোনো মিডিয়া উপস্থাপন করে, সেগুলোকে আমাদের দেশে নিষিদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? টেলিভিশনে দেখাবেন নাচ, টেলিভিশনে দেখাবেন নগ্নতা, আর বুঝবেন যে দেশটা ভালো হয়ে যাবে? দেশটা এমনি এমনি ভালো হবে? এই টেলিভিশনে ওই জাতীয় দৃশ্য দেখায় কেন? যেহেতু দেখার লোক আছে, তাহলে সেই লোকদেরকে আপনি কেমনি ঠেকাবেন? সে তো ওইখানে দেখা তার মনের মধ্যে একটা তোলপাড় সৃষ্টি হয়েছে। অতএব এইগুলো বন্ধ না করলে আমাদের এই যৌন নির্যাতন, নারী নির্যাতন বন্ধ হবে না। এরপরে আমি আরো লিখেছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাপক হারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। যেহেতু আধুনিক যুগ, এখন আমাদের আমরা এড়িয়ে চলতে পারি না, আমরা একটু হলেই বেঁচে যেতে পারি না, যুক্তি দিয়ে এগুলো করতে হবে। এরপরে আরো বলেছি, আইনসম্মত নয় এবং ধর্মীয়ভাবেও স্বীকৃত নয় এমন অবাধ যৌনাচারে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই লিভ টুগেদার সহ বিবাহ বহির্ভূত সব ধরনের যৌনাচার বন্ধ করতে হবে। আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে অনেক জায়গায় বাসা ভাড়া দেয় আমরা কেউ চিনি না, কি হয় কি ঘটে আমরা জানি না। যখন একটা অঘটন ঘটে তারপরে রিপোর্ট হয়, ঠিক কিনা বলে? অঘটন ঘটার আগেই তো সতর্ক হওয়া দরকার। এমন একজন শিল্পী, উনি 4 বছর ধরে লিপ টুগেদার করার পরে, পরে যখন ওই স্বামী না মানে যার সাথে লিপ টুগেদার করেছিল পালিয়ে গেছে, তখন গিয়ে মামলা করেছে। অর্থাৎ যখন দেখলো যে এর সাথে আর আমার কোনো সাপোর্ট দিচ্ছে না, তখন সে মামলা করতে যায়। ও, তুমি এর আগে কেন সতর্ক হওনি? অতএব আমি আমাদের এই আলোচনার মাধ্যমে আজকে আপনাদেরকে সহ সরকারকেও সজাগ দৃষ্টি দিতে বলছি, অনুরোধ জানাচ্ছি, এই লিভ টুগেদার সহ যত ধরনের যৌনাচার রয়েছে সবগুলোর পদ্ধতি বন্ধ করতে হবে, না হলে নারী নির্যাতন, যৌন নির্যাতন বন্ধ হবে না। আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্য শিক্ষা বা অন্য কোনো বিষয়ের নাম ধরে যৌন শিক্ষা দেয়া যাবে না।
আপনারা জেনেছেন যে কোন কোন স্কুলে এরকম কোন কোন এর মাধ্যমে বিদেশি সংস্থার মাধ্যমে যৌন শিক্ষা চালু করেছে বলেন না আউযুবিল্লাহ। আমাদের এই বিষয়টি জানা প্রয়োজন, কিন্তু ছোট্ট শিশুদের নয়, ছোট্ট শিশুদের নয়, উঠতি বয়সের তরুণ তরুণীদের নয়। যার শেখা প্রয়োজন, তার যখন প্রয়োজন তখন সে এমনিই জেনে নিবে, এজন্য বই পুস্তক অথবা তার শিক্ষার মাধ্যমে সে এমনিই জেনে নিবে। এগুলোকে কোমলমতি এই উঠতি বয়সের তরুণ তরুণীদেরকে জানিয়ে দিয়ে তারপরে তাদের জন্য পথ সুগম করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলুন আমি। এরপরে আমি আরও লিখেছি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সর্বস্তরে শিশু শ্রেণী থেকে পিএইচডি পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। একটা ছোট্ট শিশু যা শেখে সেটা সে কখনোই ভোলে না। অতএব আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, ওয়ান থেকে মাস্টার শুধু নয়, পিএইচডি পর্যন্ত সর্বস্তরে ধর্মীয় শিক্ষা দিতে হবে, নৈতিকতার শিক্ষা দিতে হবে, যাতে করে মানুষরা কখনোই অন্যায়ের দিকে ধাবিত হবে না। আপনারা একমত? অতএব আমরা এই বিষয়গুলো সরকারের কাছে উত্থাপন করতে চাই, বলতে চাই, দাবি জানাতে চাই। আরেকটি বিষয় বলেছি, সকলের মধ্যে ধর্মীয় নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা, বিভিন্ন মিডিয়া ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা গ্রহণ করতে হবে। এই সমাজকে আপনার একার, এই সমাজ আপনার একার। অর্থাৎ প্রশাসন যদি মনে করে আমি দেশটা শাসন করব, হবে না। কোন দল যদি মনে করে আমি দেশ চালাবো, হবে না। আলেমরা যদি মনে করে আমার কথাই ওট পাস করবে সবাই, হবে না। অতএব আমি দাবি জানিয়েছি, নারী নির্যাতন, শিশু ধর্ষণ, যৌন নির্যাতন বন্ধ করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে। মসজিদের খতিব খুতবায় নারী নির্যাতনের বিরুদ্ধে বলবে, একজন আলেম তার অস্পৃশ্যতা নারী নির্যাতনের বিরুদ্ধে বলবে, একজন প্রশাসক তার ওই প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, রাজনৈতিক নেতা তার রাজনৈতিক কর্মী সহকারে সকলকে শিক্ষা দিবে, নারী নির্যাতন চলবে না। তাহলেই আমাদের সমাজ থেকে এই নারী নির্যাতন ধর্ষণ বন্ধ হবে, অন্যথায় বন্ধ করা সম্ভব নয়। এরপরে আরেকটি বিষয় বলেছি, যে দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ, বিশেষত মুসলমান, সে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইউনিফর্ম অবশ্যই হতে হবে শালীন। বর্তমান ঝুঁকিপূর্ণ পরিবেশ ও পরিবর্তিত পরিস্থিতিতে ব্রিটিশ প্রবর্তিত বা প্রভাবিত অশালীন ইউনিফর্ম পরিবর্তন করতে হবে। এই বিষয়ে একটু আগে আমি আরো ব্যাপকভাবে বলেছি, অর্থাৎ এই বিষয়টিও আস্তে আস্তে আপনাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই দাবিগুলো পৌঁছে দেন, যাতে করে মানুষেরা আস্তে আস্তে করে শালীন পোশাক, ভদ্র পোশাক, এমন পোশাক পরিধান করে যাতে অন্যদের প্রতি কোনো ধরনের উস্কানি তারা না দেখাতে পারে, সেরকম ব্যবস্থা করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রেম বা অন্য কোনো নামে কেউ যেন প্রকাশ্য যৌনাচার করতে না পারে, সে ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক সময় ছাত্রছাত্রীরা অথবা বহিরাগতরা এসে অনেক অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয় এবং শিক্ষার পরিবেশ কলুষিত করে। তাই বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং ছাত্রছাত্রীদের নৈতিকতা নিশ্চিত করতে হবে, বহিরাগতদের আগমন নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে বিশ্ববিদ্যালয়ে ঢুকলো, মনে করে এটা আমার স্বর্গ, বাবা মা নাই, কেউ দেখার নাই, আমি যা খুশি তাই করে বেড়াবো। তোমার আল্লাহ তো আছে, তোমার ইমানটা তো আছে, তোমার ইসলামের যেই দাবিদার সেই নামটা তো তুমি ব্যবহার করো, তাহলে কোন সাহসে তুমি এই বিশ্ববিদ্যালয়, এই কলেজ, এই স্কুলের অঙ্গনে গেলেই যা খুশি করা শুরু করো? অতএব শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে দোষ দিলেই চলবে না, প্রশাসনকে ওই দায়িত্ব নিতে হবে। আসুন আমরা এই দাবি জানাই যে এই পরিবেশ যেন শিক্ষার পরিবেশ থাকে। শিক্ষা একটা পবিত্র কাজ কিনা বলেন? পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে কেন অপবিত্রতার ছয়লা? পবিত্র শিক্ষাঙ্গনে, শিক্ষার বাইরে কেন অশিক্ষামূলক অথবা কুশিক্ষামূলক কার্যক্রম চলবে? অতএব এর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এরপরে লিখেছি, বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে এবং যাতায়াতে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিভাবে নিরাপত্তা নিশ্চিত হবে? সব জায়গায় অনিরাপদ ব্যবস্থা, সিএনজিতে ওঠে তিনজন, দুইজন বসার জায়গা নাই, চাপাচাপি করে বসে, একটা ইয়াং মেয়ের পাশে আপনি যখন বসেন কি অবস্থা দাঁড়ায়? আজকে এই বিষয়গুলো কেউ খেয়াল করে না, সবাই শুধু দেখে আর এনজয় করতেছে, নাউজুবিল্লাহ।
আপনি আজকে বিভিন্নভাবে বলে দিতে পারেন, একটা নীতিমালা তৈরি করে দিতে পারেন, চলাচলের জন্য নারীর নিরাপত্তার জন্য একটা বিধিবিধান আরোপ করে দিতে পারেন, কিচ্ছু হচ্ছে না। আর যখন ধর্ষণ হয়, যখন ওই সিএনজির মধ্যে বসে একটা অঘটনের শিকার হয়, তখন সাংবাদিকদের টনক নড়ে, তখন রাজনৈতিক নেতাদের টনক নড়ে, প্রশাসনের টনক নড়ে। এর আগ পর্যন্ত দেখেও না দেখার ভান ধরে, মনে করে ওনাদের কোনো বুদ্ধি নাই, কোনো বিদ্যা নাই, কিছুই করার নাই, বলেন না। অতএব সতর্ক না হলে আপনি, অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না, অতএব অন্ধ দেখে আপনি চিৎকার করলে বাঁচাতে পারবেন না। এরপরে আরেকটি বিষয় বলেছি, সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নির্যাতন বিরোধী সেল গঠন করতে হবে। আরও দাবি জানিয়েছি, মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে সব ধরনের জেনাবে বিচারের পথ রুদ্ধ করতে হবে, বেপর্দেকি বেহায়াই বন্ধ করতে হবে এবং যথাযথভাবে পর্দা রক্ষা করতে হবে। নারীদের জন্য পৃথক নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠানও গড়ে তুলতে হবে, নারীর জন্য পর্দা সহকারে শিক্ষার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন। এরপরে আমি আরও একটি বিষয় বলেছি, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা শুধু নামে মাত্র নয়, বরং সত্যিকারের ধর্মীয় মূল্যবোধ বা আচরণের চর্চা নিশ্চিত করতে হবে। নামে মাত্র মুসলমান হইলে হবে না, ধর্মের নামে গোড়ামি, ধর্মের নামে ভণ্ডামি চলবে না। নাম দিবেন ধর্ম, কাজে অধর্ম, এটা হবে না। আমরা দেখেছি ফেনীর নুসরাতে পরিণতি অথবা অন্য জায়গায়। অতএব আমরা যারা ধর্মের কথা বলি, আমাদেরকেও সাবধান হতে হবে। অতএব শুধুমাত্র ধর্মের নাম অথবা ধর্মীয় প্রতিষ্ঠান, এই নাম ব্যবহার করলেই হবে না। যে সকল প্রতিষ্ঠান ধর্মীয় নাম ব্যবহার করবে, তাদের অবশ্যই ইসলামের প্রকৃত শিক্ষা মেনে চলতে হবে। ধর্মের নামে গোড়ামি ও ভণ্ডামি ও প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। আজকে আমরা এই ক্ষুদ্র আয়োজন যেই দাবিগুলো দিয়েছি, আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, নিজে মেনে চলুন। আমার ফেসবুকের মাধ্যমে অন্য সর্বত্র ছড়িয়ে দিন, আমার জুমার আলোচনা ফেসবুকে দিয়ে দেই, অতএব আপনারাও এটা ছড়িয়ে দেবেন, আমি আমার এই লেকচারও ছড়িয়ে দিব, প্রশাসনের কাছে জানিয়ে দেন, তারপরে হলেও আমার দেশ রক্ষা পাক, আমার জাতি রক্ষা পাক, আমার এই ছোটো ছোটো শিশুরা আজকে ধর্ষণের হাত থেকে বাঁচুক, আমার মায়েরা বোনেরা নির্যাতনের হাত থেকে বাঁচুক। আল্লাহ তাআলা আমাদের সমাজকে রক্ষা করুন, বলুন আমিন আমিন।